আমি রিয়া, ক্লাসে ফার্স্ট গার্ল, এবার এসএসসি দিব। সবকিছু তোমার একা করতে হবে কেন? তোমার বোনকে তোমার একটু হেল্প করতে পারে না? হ্যাঁ, আর পড়ালেখা কি আর কেউ করে নাই? আরে এত চিল্লাচিল্লি শুরু করছ কেন? সকালবেলা সব তো আমি করেই দিতেছি, আর ওর পরীক্ষা তো সামনে, এখন এগুলো কেমনে করবে? হ্যাঁ, আরে পরীক্ষা মনে হয় যে আমরা আর দিই নাই। প্রতিদিন আমার অফিসে যে দেরি হয়ে যায়, আমার মুখ দেখে কি অফিস বেতন দিবে? এমনি বাজারের যে অবস্থা, হিমশিম খাইতে হয় এই সংসার চালাইতে। শুনো, আমার বোনের খরচটা না আমিই চালাই, এটার জন্য আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেই না, তো আমাকে কথা শোনাবা না। এই চাকরি দিয়ে কয় টাকা ইনকাম হয় আমি জানি না, সব খরচ তো আমারই দিতে হয়। একদম মাঝে মাঝে কথা বলবো না, সকালবেলা বলে দিলাম, মুখ সামলায় কথা বলো। এই কিসের মুখ সামলায় কথা বলবে? আমার ইচ্ছা মতন যদি তুই সেই সংসারে থাকতে পারিস তাহলে থাকবি, নাহলে তোর ভন্ডনিয়া এখন বের হয়ে যাবে এখান থেকে। পরে বাতে খুশ ফুটিলে আপনি রিয়াকে একটু শাক দাও। বলতো এর সূত্র কি? এই স্কুলের অন্যান্য স্যারদের থেকে জাফর স্যার আমার সব থেকে প্রিয় শিক্ষক, বলতে পারেন ওনাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, বাবার মতো। আমার বাবাটা না হুবহু স্যারের মতো দেখতে ছিল। একটা কথা বলবো, এই অঙ্কে এত কাঁচা হলে কি চলবে? স্কুলে সুনাম বাড়বে। সবকিছু বিবেচনা করছি আমি, দীর্ঘ সময় নিজের সাথে ক্রমাগত যুদ্ধ করছি। তোমাদেরকে বলে রাখি, তোমাদের আসলে এ বিষয়ে আরও পড়া উচিত। 40 মিনিট দিয়ে কি হয় বলো তো? 40 মিনিটে কয়টা অঙ্ক করা যায়? এই 40 মিনিটকে বাড়াইতে আমি চাই এর উপরে স্পেশাল ক্লাস নিতে, এবং তার জন্য একটা স্পেশাল ব্যাচ তৈরি করতে। আশা করি আগামীকাল আমার ব্যাচে আসবা এবং পড়তে শুরু করবা। অঙ্ক তোমাদের খুবই জরুরি যদি তোমরা আগামী এসএসসি পাস করতে চাও। কই গেলা? ঘুমাবা না তুমি? এই রিয়া, রিয়া শুনে যাও তো একটু। জি ভাইয়া। তোমার আপু বলে গেছে কিছু? ও হ্যাঁ, আপু ফিরতে একটু দেরি হবে। উফ, খুব ক্ষুধা পেয়েছে। বাসায় রান্না করা আছে কিছু? না ভাইয়া। তুমি তো আবার রান্নাও করতে পারো না। যাও এক গ্লাস পানি নিয়ে আসুন, খুব তৃষ্ণা পেয়েছে। চলে এসেছে। কি ব্যাপার, রাগ করলে নাকি? খারাপ তো টিকার আমি বাইর করতেছি। ঘরের এই অবস্থা কেন? চাদর ভিজে কেন? কি হচ্ছে? আমার জিজ্ঞেস করিস কেন? তোর বোনরে যা জিজ্ঞেস কর। তুই তো করে করতেছ কেন? রিয়া কি করছে? ওর কাছে এক গ্লাস পানি চাইছে আর ওর তোর বোন আমারে পুরো ভিজায় দিছে। চেক করে উঠছে পুরো। মানে কি এগুলা? এই রিয়া, এই রিয়া, এই বিছানা চাদর ভিজছে কিভাবে? তোর দুলা ভাই তোর কাছে এক গ্লাস পানি চাইছে, তার জন্য তুই এসব করবি? যা করছিস ঠিকই করছিস। এখন তো খালি পানি ঢেলে দিছিস, এরপর কিছু করলে একদম ঘরে আগুন লাগাবি। একদম চুপ। তোকে আমি কিছু বলি না তার মানে এই না তোমার মুখে যা আসবে তুমি তাই বলবা? আমার মুখে যা আসবে আমি তাই বলবো, কিন্তু যা বলতেছি সত্যি বলতেছি। তোর কোনো ধারণা আছে তুই কাকে নিয়ে কি বলতেছিস? হ্যাঁ, তোমার জামাইকে নিয়ে বলতেছিস। তো এর জন্য আমার কথা বিশ্বাস করতেছ না? সে আমাদের খাওয়াইতেছে, পরে সে মানে এই না যে আমার গায়ে হাত দিবে। একদম চুপ। তোমার সবাই ভালো? জি স্যার, আপনি কেমন আছেন? বেশ ভালো। সবাই ঠিকঠাক? জি স্যার। এই চেয়ার এখানে কেন? স্যার আপনি বসার জন্য। ও আচ্ছা আচ্ছা। বাকি আর সব কোথায় গেল? স্যার একটা কথা বলি। বলো। স্যার আসলে রিয়া তো কোচিংয়ে ভর্তি হয়নি, তো ও না ভর্তি হলে আর কেউ হয়তো বা ভর্তি হবে না। ও কি কথা? রিয়া ভর্তি হয়নি বলে আর কেউ ভর্তি হবে না? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকাল ক্লাসে তো বলেছিলাম তোমাদের আসার জন্য, আসলে আছে? স্যার কোথায়? কেন আমার কাছে? মানে তোমাদের পরীক্ষা সামনে না? পরীক্ষা? ও স্যার আমি না আসি। মানে স্যার আপনি তো ক্লাসে অনেক ভালো পড়ান, আমি সব ঠিকঠাক মতো বুঝতে পারি। ক্লাসের পরে আর কোচিং এর দরকার নেই স্যার। কিন্তু এটা কি করে হয় এটা আমি বুঝতে পারছি না। তুমি আশিস স্বাগত। Pythagoras, you are a great. আমি ব্যাচে পড়ব না বলে ক্লাসের অন্যান্য ছাত্রীরাও স্যারের কাছে পড়তে চাচ্ছিল না, আর স্যার তাই আমাকে ব্যাচে পড়ানোর জন্য আমার পিছে লেগে গেল। কিন্তু আমি না স্যারকে অনেক সুন্দর করে বুঝিয়েছি। আমি বলেছিলাম যে আমি ফার্স্ট গার্ল, আমি ব্যাচে পড়ে অভ্যস্ত নই। রিয়া, আমি তো একটু আসার কথা ছিল। স্যার আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তোমার তো আসার কথা ছিল না? স্যার আমি বুঝতে পারলাম না, আমি তো ক্লাসে পড়াটা ঠিকঠাক মতো বুঝতেছি, আর তাছাড়া আমি তো কখনোই কোচিং ক্লাস করিনি, সবসময় আমি বাসায় একা একা পড়েই ক্লাস করেছি, একা একা পড়েই তো আমি ফার্স্ট গার্ল হয়ে আসছি। স্যার সবই ঠিক আছে মা, তুমি নিজেই বলো আমি তোমার বাপের মতো, তাহলে সমস্যাটা কোথায়? তুমি আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনাকে না এখন আমার শিক্ষক মনে হচ্ছে। তোর পরীক্ষার রেজাল্ট কবে দিবে রে? কালকে দিবে বললো তো। তুই তো বলছিলি যে এবার তোর পরীক্ষা ভালো হয়েছে, রেজাল্ট তো ভালো হওয়ার কথা। রিয়া, তোর রেজাল্ট যদি এবার খারাপ হয় না, তোর দুলাভাইকে আমি মুখ দেখাতে পারবো না। আমি না বুঝলাম না, তুমি সবসময় আমার এত চাপে রাখো কেন? আমি তো চেষ্টা করতেছি না, তুমি তো দেখতেছো আমি তার ফাঁকি দিই না। এত কথা তো শোনার কোনো দরকার আমার নাই। তুমি চেষ্টা করতেছো না কি করতেছো সেটা তোমার রেজাল্ট আসলেই বোঝা যাবে। এত কথা তো আমি শুনতে চাইনি। আপু তুমি আমাকে তো প্রেশার দিও না, তো আমি তো প্রেশার নিতে পারবো না। এই নাও রেজাল্ট। নাও পাস পাস ফেল, জীবনের অঙ্ক মেলে নেই। জীবনের যে অঙ্ক সেটা মেলে নাই মামুনি। আমার মা আমার কি জানো তুমি একটা এই নাও একটা কথা বলি ভালো করে শোনো জীবনের 40 মিনিটের সাথে যদি আর সময় মেলাতে না পারো তাহলে কিন্তু আর ম্যাট্রিক পরীক্ষায় বসা হবে না স্কুল কর্তৃপক্ষের নির্দেশ আছে এটা যারা টেস্টে অঙ্কে ফেল করবে তারা আর ম্যাট্রিকে পরীক্ষার হলে দরজা খোঁজ পাবে না আমার কিছু করার নাই সবই হচ্ছে এই মগজের খেলা অঙ্ক মেলাও 40 মিনিটের সাথে আরো সময় দেওয়ার চেষ্টা করো দিনে দিনে আমি জাফর স্যারকে মানুষ থেকে অমানুষ হতে দেখতাম জাফর স্যারকে না বাবার আসনে বসাতেও আমার ঘৃণা লাগতে শুরু করলো স্যারের এই পরিবর্তনটা না আমি একদম মেনে নিতে পারছিলাম না ও রিয়া আসো আসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিছু বলবা স্যার জাফর স্যার জাফর স্যার 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 আমি সবসময় পড়াশোনার ব্যাপারে অনেক মনোযোগী থাকার চেষ্টা করি কখনো কোনো গাফলতি করি না স্যার স্যার আমি ক্লাসে সবসময় অ্যাটেন্টিভ থাকি আর সেই সময়তে আমি রেজাল্ট তো সবসময় ভালোই করে এসেছি আর স্যার ম্যাথে তো আমি সবসময় হাইয়েস্ট পাই কিন্তু স্যার আজকে ব্যাচে পড়তে পারিনি বলে ম্যাথে আমার ফেল আসবে স্যার এটা আমি কখনো চিন্তা করি আচ্ছা তোমার ব্যাপারটা আমার মাথায় এল জাফর স্যারের বিরুদ্ধে তোমার যে অভিযোগ সেটা আমি দেখব যদি অভিযোগ সত্যি হয় তাহলে আমি যথাযথ ব্যবস্থা নেব আর হ্যাঁ তুমি না পরীক্ষার্থী জি স্যার ঠিকমতো পড়াশোনা করো জি স্যার থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম না খালাম্মা কই সময় হয় বলো এই সংসারের কাজ সামলায় তুমি সময়ই পাই না 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 রিয়া আছে ভালোই চলতেছ দাঁড়া দিতেছি রিয়া খালাম্মা রিয়া খালাম্মা আমি তোমার একটু পরে ফোন দিতেছি আরে না কিছু আনে ঠিক আছে রিয়া কি হয়েছে তোর কানতেছিস কেন কি হয়েছে বল আমাকে রেজাল্ট দিছে বেশি খারাপ করছিস আরে বাপ আমাকে বল কি হয়েছে রেজাল্ট দিছে খারাপ হয়েছে না কি বল আমাকে না বললে বুঝবো কেমনে আমি কোনো মতে পাশ করছে তোমার বোন মানে সে তো অঙ্কের ডাব্বা মারছে জাফর মাস্টার অফিস থেকে ফেরার সময় আমার সব বলছে, ঝাপড়া করে। তোমারে আমি আগেই বলছিলাম ওর পিছনে টাকা পয়সা ঢালা বাদ দাও, ওর দিয়ে কিছুই হবে না। দিন শেষে আমার কথাই ঠিক হইল তো? তোর দুলা ভাই আমাকে কি শোনাই গেল, কি বলে গেল? তো তুই আমাকে যে বলছিস তোর পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তুই আমাকে বলছিস কি যে তোর পরীক্ষা একটু খারাপ হয়েছে, তুই যে এত বাজে রেজাল্ট করবি সেটা তো আমাকে বলিস নাই। তোর দুলা ভাই আমাকে এতগুলো কথা শোনাই গেল, আমি কার জন্য করতেছি এগুলা? তুই আমাকে বলিস না কেন কিছু আগে? বিশ্বাস করো আমি এত খারাপ পরীক্ষা দিইনি, আমি ভালো পরীক্ষা দিছি, কিন্তু তার কোচিংয়ে পড়ে না দেখে ফেল করে দিছে। আমি প্রশ্ন করলে উত্তর দেয় না। এগুলো এখন এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছো কেন? তোমার বোন তো বাপ ধরে পয়সা উল্টায় ফেলতেছে, দিন শেষে মারছে ডাব্বা। আমি তোমার আগেই বলছিলাম এসব হবে না, তোমার দোষ সব। আচ্ছা শোন, তুই বস, আমি তোর স্যারের একটা ফোন দিই, কথা বলে দেখতেছি আমি। না না স্যার, আপনি আমার কথাটা বুঝতে পারতেছেন না। আমি বলতেছি যে মেয়ে সব সাবজেক্টে এ প্লাস পাইলো, এত ভালো করলো, সে কিভাবে আসলে আপনার ম্যাথেই এত কম নাম্বার পাইলো? আমি তো ওর কাছে জিজ্ঞেস করছি, তারপর তো আমি আপনার কাছে জানতে চাইছি। মানে আপনি একটু আমাকে বলেন তো, ও কি এইরকম স্টুডেন্ট যে সব সাবজেক্টে এ প্লাস পাবে কিন্তু ম্যাথে এত খারাপ করবে? ত্রিকোণের অঙ্ক যে একবার ভুল করে সে সারা জীবন জাফর স্যারের সাথে কি যেন চলে ভিতরে ভিতরে, আর ভাব ধরে বাবা মেয়ে। জাফর স্যারের আশি কি যায়, আরে জাফর স্যার, জাফর স্যার, জাফর স্যার, জাফর স্যার, জাফর স্যার, জাফর স্যার, আপনার আমার মতো এই বয়সে এসে এই ধরনের অপবাদ, এর মানে কি? আপনার আমার সময় শেষ। রিয়া, তোমাকে আর জাফর স্যারকে নিয়ে স্কুলে দেয়ালে দেয়ালে এই লেখাগুলি কে লিখেছে? সারা স্কুল জুড়ে দেখতে পাবেন আমি নাকি প্লাস, হ্যাঁ আমিও নিজে, আমি নাকি প্লাস, আমি নাকি প্লাস, আমি নাকি প্লাস। কাল থেকে আমার মনে হয় আমার স্কুলে বোরকা পরে আসাটাই ভালো হবে, ওটাই মনে হয় স্যার, কারণ গণবিরোধী থেকে আমি বেঁচে যাবো। হ্যাঁ, তোমার সাথে কি জাফর স্যারের কোনো সত্যতা আছে? তুমি এই জঘন্য কাজটা কিভাবে করলে? ছি, লজ্জা আমার মাথা হেড হয়ে আসছে। কথা বলতেছো না কেন? চুপ করে আসো কেন? কথার উত্তর দাও রিয়া। জাফর স্যারের সাথে তোমার নাম কেন জড়াইলো? আমি কিছু জানি না। জানবা কিভাবে? স্কুলে তো আর কোনো মেয়ে নাই, তুমি তো একাই আছো ক্লাস 10-এ, তাই না? আর কোনো মেয়ের দিকে জাফর স্যারের চোখ পড়ে না, সবার চোখ তোমার দিকেই পড়ে। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় সব দোষ তোর, তোর মধ্যে সমস্যা আছে। দ্যাটস দ্য রিজন যে সব কিছুর মাঝখানে তুই জড়ায় যাস। নাহলে এইরকম একটা লোক জাফর স্যারের সাথে তোর নাম জড়ায়, এত বদনাম কেন হবে? বলতেছি আমি কিছু জানি না, তারপরে কেন তুমি বিশ্বাস করতেছো না? বিশ্বাস করার কিছু বাকি রাখছিস? শোনো, তোমার বোনের বিগার উঠছে, ওর বিগারটা একটু কমাইতে বলো। জাফর স্যারের যে বউ আছে তোমার বোন জানে না? তোমার বউয়ের কি ওর 2 নম্বর বউ হওয়ার ইচ্ছা আছে? তুমি তো লাই দিয়ে দিয়ে ওর মাথায় তুলছো, এখন মাথা থেকে নামাও, নাহলে কষ্ট আছে জীবনে। তোর জন্য এই লোকটার এই ধরনের ভাষা আমার শুনতে হইতেছে, সহ্য করতে হইতেছে। যা এখান থেকে, যা বলছি, আমার চোখের সামনে থাকবি না, যা। আর তোমারও বলি, একটু ভদ্রভাবে কথা বলতে পারো না? ভদ্রতা শিখো নাই? তোমরা তো আমার আর ভদ্র থাকতে দিলা না। হ্যাঁ, ও তো ভালো ছাত্র স্যার, ও তো ভালো ছাত্র ডেফিনেটলি, কিন্তু এবার গণিতে জাফর স্যার ওটা ফেল করায় দিচ্ছে। আপনার খাতাটা রিচেক করেন, রিচেক করে স্যার একটা ব্যবস্থা গ্রহণ করেন। বলেন কি? জি স্যার, উনি একদম ঠিক বলেছেন, আমার বোনকেও সে ফেল করায় দিচ্ছে। আচ্ছা, এমন কিছু অভিযোগ আমার কাছে এর আগেও এসেছে, কিন্তু এবার আমি সত্যি খুব সিরিয়াসলি ব্যাপারটা দেখব। স্যার, স্যার জানেন কেন ফেল করেছে আমার বাইরে? কারণ ওনার ব্যাচে কোচিং করে নাই, আমার বাইরে আমি ওই কোচিংয়ে পাঠাই নাই, এই কারণে উনি ফেলটা করায় দিচ্ছে। হ্যাঁ, আপনাদের অভিযোগ যদি সত্যি হয় তাহলে একজন মানুষের জন্য আমি আমার স্কুলের বদনাম নিব না, আমি খুব দ্রুতই ব্যবস্থা নিব। জাফর সাহেব, অনেকে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে, আমিও ব্যাপারটা বুঝতে পারছি। এই ছাত্রগুলিকে আপনি ইচ্ছাকৃতভাবে ফেল করিয়েছেন, কেন? 1 কে 1, 2 কে 2, 3 কে 3, 4 কে 4। আমার মনে হয় আপনার মানসিক অবস্থা ভালো না। আপনি 3 মাসের জন্য অব্যাহতি নেন, বাসায় রেস্ট নেন, আপনি আসতে পারেন। তাহলে আমি আসি স্যার, অঙ্ক মিলল না, জীবনের অঙ্ক এবং আমি মানুষের চেহারা দেখলে বলে দিতে পারি। ওর অবস্থাটা দেখো, দেখো কোনো কথা আছে মুখে? শোনো, তোমার বোন এই বয়সে জাফর স্যারের মতন একটা বুড়া লোকের সাথে যে পরিমাণ স্ক্যান্ডালে জড়াইছে, আমার মানিজ্য সব ধুলাই মিশাই দিছে। আমি কোথাও যাইতে পারি না, রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাজারে, সব তোমার বোনের কীর্তি কাহিনী। এইভাবে কথাগুলো কি না বললে হইতো না? তোমার বাসায় ঢুকছে মাত্র মেয়েটা তুমি চিৎকার চেঁচামেচি শুরু করে। কি বললাম? যেটা সত্য তাই তো বলছি, খারাপ কিছু তো বলে নেই। কি বলছি তোমার বোন রে আমি? একবারে ননের পুতুল, একবারে গা থেকে মাংস খুলে পড়তেছে কথা বললে। রিয়া, তোমার এই স্বভাবটাই আমার পছন্দ, তোমার এই স্বভাবটাই আমার ভালো লাগে না। এই কথাগুলো নিজের বোনকে বলতা, দেখতাম ওকে রিঅ্যাক্ট করে। অদ্ভুত কথাবার্তা বলতেছো তুমি। এই রিয়া দরজা খোলো, তোমার বোনকে বলো দরজা খুলতে। আমি বলি না দরজা খুলবে। রিয়া দরজাটা খোল না। এই রিয়া দরজা খোলো। রিয়া আপু দরজাটা খোল। কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই, নাম্বার কম পাইলে দরজাটা খোল। এই রিয়া দরজা খোলো। আপনি শিক্ষক নাম একটা কলঙ্ক। আপনি জানেন আপনি কি করছেন? আপনার কোন আইডিয়া আছে? সামান্য কয়টা টাকার জন্য একটা মেয়ের জীবন নষ্ট করে দিতে নিয়েছিল। আমি আমার বোনের বাসায় থেকে কত কষ্ট করে এই পর্যন্ত আসছি আপনি জানেন? আপনাকে কতটা সম্মানের চোখে দেখতাম আমি। সবাই সবার প্রিয় শিক্ষকের জায়গায় হেডমাস্টারের নাম লিখতো, কিন্তু আমি কখনো পারিনি। আমার বাবা আমার নেই, দেখতে ঠিক আমার বাবার মতো। আপনাকে দেখলে আমি আমার বাবাকে দেখতে পাই আপনার মধ্যে। আপনাকে আমার বাবার আসলে বলছি। আপনি তো জানেন আমি কি বলছি, খাতা আপনি জানেন না? এইভাবে করতে পারবেন সামান্য কয়টা টাকা মানুষকে পশুতে পরিণত করতে পারে? আপনার মতো মনুষ্যত্ব নেই, আপনার মতো মনুষ্যত্ব নেই। একটা মেয়ের জীবন একটা বছর নষ্ট করে দিলেন এভাবে। কি মনে হয় আপনি যা করেছেন কেউ কিছু জানে না? হ্যাঁ, কেউ কিছু না জানতেই পারে, কিন্তু আমি জানি। আপনি আমার নাম বদনাম করছেন, কিন্তু আমি পারিনি। কারণ আপনি আমাকে মেয়ের মতো না দেখতে পারেন, কিন্তু আমি আপনাকে সবসময় বাবার মতোই দেখেছি। আমার দ্বারা সম্ভব হয় না আমার বাবাকে এভাবে বদনাম করা, কিন্তু আপনি পেরেছেন। কিভাবে পারে একজন বাবা তার মেয়ের সাথে এমন করতে? আপনি তো মানুষ না, আপনি মানুষ না বলেন। আপনি জানেন আজকে আপনার এই সামান্য কয়টা টাকার জন্য আমাকে আপনি তোমার একটা পদক্ষেপ নিতে গিয়েছিলাম আমি। এখন চোখে পানি কেন কেন পানি চোখে? এখন এগুলো করার ব্যাপার মনে ছিল না। বলেন না কেন, বলেন। আপনাকে তো আমি বাবার চোখে দেখেছিলাম, শিক্ষকটা। এই শিক্ষা করার মর্যাদা, এই একজন বাবার মর্যাদা। সরি বলতে ডর হয়ে গেল না কিছু। চিন্তা করে আপনার কত চিন্তা করবেন। বাবার মর্যাদা দিয়েছি তো আপনাকে, বাবা হিসেবে এবারের মতো ক্ষমা করে দিল। এই নাও তোমার পছন্দের ব্ল্যাক কফি। কি খুব কষ্ট হচ্ছে? তুমি এর মধ্যে দিছো না? আপনার স্কুলের ছাত্রী আপনারে ক্ষমা করলেও আমি ক্ষমা করি না।